আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দেশের প্রখ্যাত বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, চিফ কনসালটেন্ট ও চেয়ারম্যান ডিপিআরসি হসপিটাল। স্যার, আপনাকে আমন্ত্রণ স্টুডিওতে। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আপনারা জেনেছেন আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়, কোমর ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা। স্যার, আমাদের আজকের বিষয় কোমর ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা। তো আপনি তো দীর্ঘদিন থেকে সফলভাবে এই ধরনের রোগী দেখে আসছেন, চিকিৎসা করে সুস্থ করে আসছেন, আপনার প্র্যাকটিসে আপনি কি ধরনের রোগী মেইনলি পেয়ে থাকেন, কোন বয়সে? কোমর ব্যথা এটা একটা এখন এমন একটা ডিজিজ যে সারা বিশ্বে একেবারে এমন কোনো লোক নেই যে কোনো না কোনো সময় কোমর ব্যথা ভোগে না। একেবারে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে একেবারে গৃহের কর্মচারী পর্যন্ত সবাই কোমর ব্যথা ভুগে থাকে বিভিন্ন সময়। রিসার্চে দেখা গেছে প্রতি পাঁচজন লোকের ভিতরে চারজন কখনো না কখনো কোমর ব্যথা ভুগে থাকে বা ভুগেছে অথবা ভুগবে। আচ্ছা, তো এর ভিতরে আমরা যে রোগীগুলা বেশিরভাগ পেয়ে থাকি সব হচ্ছে মেকানিক্যাল ব্যাক পেইন। আচ্ছা, মেকানিক্যাল ব্যাক পেইন এটা একটা বিশাল শব্দ বা এক কথা বোঝানো সম্ভব না। এখানে অনেকগুলা ডিজিজ বা সমস্যা বা সিমটম আপনার সমস্যা একসাথে আমরা এটাকে মেকানিক্যাল সমস্যা বলে থাকি। এর ভিতরে আমরা যে রোগীগুলো এখন বেশি পাচ্ছি সেটা হচ্ছে ইয়াং রোগী, মানে 25 বছর থেকে শুরু করে 35 বছর 40 বছর পর্যন্ত রোগী কোমর ব্যথা রোগী আমরা এখন বেশি পেয়ে পাচ্ছি প্র্যাকটিসে। আর বেশিরভাগ কারণ আমরা যেটা বলছি শুরুতে যে মেকানিক্যাল ব্যাক পেইন, মানে আমাদের বসা চলা ফেরার বিভিন্ন সমস্যা হচ্ছে, শোয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে এবং অ্যাক্টিভিটির কারণে সমস্যা হচ্ছে। কেউ যদি এমন কোনো জব করে, মনে করেন একজন তার সারাদিনই মাথায় কোনো বোঝা নিয়ে তাকে ফেরি করতে হয় সারাদিন, তো এই যে একঘেয়েমি তার এই জব, সারাদিন সে ফেরি করছে সারাদিন, এতে মেরুদণ্ডে বিভিন্ন সমস্যা হতে পারে। তদ্রূপ কেউ যদি কাঁধে কোনো কিছু নিয়ে কাজ করে সারাদিন কাঁধে, তার হয়তো সাজেস্ট কি স্কুলের স্টুডেন্ট অথবা একজন অফিস ওয়ার্কারই হোক, সে একটা ব্যাগ কাঁধে নিয়ে সারাদিনই হয়তো অফিসে আসা যাওয়া করতে হয়, এক সাইডে ব্যাগটা ইউজ করছে, সে জানে না ব্যাগটা কিভাবে ইউজ করতে হবে, ব্যাগটাকে যে বারবার তাকে অবস্থান চেঞ্জ করতে হবে সে জানে না। এই যে দীর্ঘমেয়াদী বা একই রকম পশ্চার বা একই অবস্থানের কারণে আমাদের মেকানিক্যাল বিভিন্ন সমস্যা হয় কোমরে, সেটা বেশিরভাগই আমরা এখন যেটা বলে যাচ্ছি যে ডিস্ক প্রোলাপস বা PLID, এই রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে। ব্যাক মাসেল স্পাজম হতে পারে, পিছনে যে মাংসপেশি থাকে সেটা স্পাজম হতে পারে, ওখানে কোনো কারণে যদি ইনজুরি হয় তা থেকে স্প্রেন হতে পারে, স্ট্রেন হতে পারে। আরেকটা হচ্ছে ফাইব্রোমায়ালজিয়া, এটা মহিলাদের বেশি হয়, প্রায় আমরা পেয়ে থাকি যে কোমর ব্যথা পাশাপাশি কিন্তু সারা শরীরে অন্যান্য জায়গায় ব্যথা হতে পারে। তো যেহেতু সাবজেক্ট আজকে কোমর ব্যথা, সেহেতু ফাইব্রোমায়ালজিয়া এখানে আসতে পারে। পাশাপাশি বয়সজনিত যেমন আর্থ্রাইটিক চেঞ্জ আসতে পারে, বয়স্ক 40 ঊর্ধ্ব প্রত্যেকটা মানুষই সাধারণত এই বয়সে গিয়ে কোমরে বিভিন্ন সমস্যা ভুগে থাকে। তাছাড়া আপনার যদি পড়ে গিয়ে লিস্থেসিস হতে পারে, যে হাড় সরে যাওয়া, স্থানচ্যুতি, নার্ভে কম্প্রেশন, তা থেকে হতে পারে। আর সবচেয়ে খারাপ যে রোগীগুলো আমরা পেয়ে থাকি সেটা খুবই কম, বাট আমরা আমাদের প্র্যাকটিসে রোগী বেশি পেয়ে থাকি যেমন আপনার হচ্ছে বোন টিবি বা বোন ক্যান্সার, মেরুদণ্ড ক্যান্সার। এই রোগীগুলো দুর্ভাগ্য হচ্ছে এরা দেখা যায় দীর্ঘদিন কোমর ব্যথা ভুগছিল, কখনো ডায়াগনোসিস হয় নাই, গিয়ে বিভিন্ন ওষুধ খেয়ে বা ইভেন কি গরম শেক দিয়েও ম্যানেজ করার চেষ্টা করছে। এটা আমরা হয়তো বলে থাকি কোমর ব্যথা শেক দিতে, কিন্তু দীর্ঘদিন দেখা যায় রোগীগুলা জানে না যে তার কোমরে এত বড় খারাপ একটা কিছু হয়েছে। এক পর্যায়ে যখন হয়তো একজন স্পেশালিস্টের শরণাপন্ন হয় অথবা আমরা দেখি যে একটা MRI করলে ক্লিয়ার দেখা যায় যে তার মেরুদণ্ডে ক্যান্সার বা বোন টিবি হয়েছে। তো এই প্যাথোলজিক্যাল কেসগুলো খুবই কম, বাট এর থেকেও হতে পারে। আর আমরা বিভিন্ন আর্থ্রাইটিস জনিত রোগী এখন বেশি পাচ্ছি, আর বাংলাদেশে আমরা এই যে মেকানিক্যাল সমস্যা বেশিরভাগ আমরা এখন ডেস্ক জব ওয়ার্কার বেশি সমস্যা হচ্ছে, যেমন যারা ব্যাংকে বসে কাজ করে, অফিস আদালতে বসে থাকে, যারা কম্পিউটার নিয়ে সারাদিন বসে থাকে, এই রোগীগুলো আমরা এখন বেশি পাচ্ছি। আচ্ছা, আপনি বলছিলেন PLID ইজ ওয়ান অফ দ্য কজ, তো PLID রোগীর ক্ষেত্রে আমরা জানি যে হসপিটালাইজেশনের দরকার হয় কারণ তার ট্রিটমেন্টে ডিকম্প্রেশনের দরকার হয়, তো সেক্ষেত্রে সে কতদিন হসপিটালে থাকবে বা কি কি থেরাপি দিবে? আপনারা আপনাদের DPRC হসপিটালে সফলভাবে এই রোগী চিকিৎসা করেন, তো আপনারা কতদিন এবং কিভাবে চিকিৎসা করেন? হ্যাঁ, PLID এখন রিসার্চে দেখা যাচ্ছে যে PLID রোগীগুলা বেশিরভাগই আমরা হসপিটালাইজড করে যদি ফিজিওথেরাপি দেওয়া হয় তাহলে 100% সাকসেস আসে। আচ্ছা, এমনিতে অনেক সময় এসে গিয়ে ফিজিওথেরাপি দেয়, ফিজিওথেরাপি সেই ক্ষেত্রে উল্টা আরো খারাপ হতে পারে, অর্থাৎ সাময়িক একটা উপকার আসে, যেহেতু এখানে ফিজিওথেরাপির যে কোনো ট্রিটমেন্টই আপনার ব্যথা কমে। এখানে আমরা ইলেকট্রোথেরাপি ইউজ করি, বিভিন্ন এক্সারসাইজ করে যদি সঠিকভাবে দেওয়া যায় ব্যথা কমবে, কিন্তু রোগটা
কমপ্লিটলি সারবে না বা সমস্যাটার সমাধান হবে না। পিএলআইডি তে কোমরের ডিস্ক বা কশেরুকার মাঝখানে যে ডিস্ক থাকে সেটা ফেটে গিয়ে নার্ভে কম্প্রেশন করে। তাহলে এই রোগীদেরকে অবশ্যই হসপিটালাইজড করতে হবে এবং হসপিটালাইজডের ক্ষেত্রে রেগুলার 4 থেকে 5 বার করে থেরাপি চালিয়ে যেতে হবে, আনুমানিক 4 থেকে 6 সপ্তাহ মোটামুটি এই এই পর্যন্ত যদি আপনি 1-1.5 মাস তাকে হসপিটালে থাকতে হবে এবং পাশাপাশি এর ভিতরে বিভিন্ন প্রকার ডিকম্প্রেশন থেরাপি চালিয়ে যেতে হবে। এবং আমরা এই রোগীদেরকে এই ইন দ্য মিন টাইম হসপিটাল থাকা অবস্থায় আমি আমার প্র্যাকটিসও দেখেছি যে রোগী ভালো হয়ে বাসায় চলে গেছে, তারপরে এসে ও একটু কাত হয়ে বসে, একটু সামনে ঝুঁকে বসে। এই এডুকেশন গুলো আমরা শিখিয়ে দিই, অভ্যাস করে, মানে আপনার চলাফেরা যদি কেউ যদি না জানে তাকে জানানো, পাশাপাশি তাকে অভ্যাস তৈরি করা যে আপনি বসার ক্ষেত্রে মেরুদণ্ড সোজা রাখবেন, হাঁটার ক্ষেত্রে স্ট্রেট চলবেন, হাঁটবেন। এই এডুকেশন গুলো কিছু বাহিনীতে দেওয়া হয় তাদের চলাফেরার ক্ষেত্রে, কিন্তু জেনারেল পিপল কিন্তু জানে না, তাদের জন্য এই সমস্যাগুলো হয় এবং রিকারেন্ট হয় বারবার। এই জন্য আমরা এই পিএলআইডি রোগীকে হসপিটালাইজড করে থেরাপির পাশাপাশি তাকে বিভিন্ন এডুকেশন দিই যেন সে ভবিষ্যতে সমস্যাটা না হয়। এবং রেস্টটাও বোধহয় একটা ফ্যাক্ট, বিশাল ফ্যাক্ট, যে থেরাপির পরে অনেকে থেরাপি দিয়ে বাসায় চলে যায় এবং তাতে তার রেস্টটা বিঘ্নিত হয়, সেক্ষেত্রে আরো ডিটেরিয়েট করে পেশেন্ট। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।